প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আজকেও আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি। এই ক্লাস এই ম্যাথটা দিয়ে আমরা হয়তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আপাতত ইতি টানবো। এরপরেও আমরা যদি তোমরা তোমাদের যদি আরও কোনো চাহিদা থাকে, আমরা পরবর্তীতে তোমাদের কমেন্টসের ভিত্তিতে আমরা আরও ম্যাথ সলভ করব। তা আপাতত আমি এখান থেকে ক্লোজ করবো এই চ্যাপ্টারটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে এই ইম্পর্টেন্ট ম্যাথটা আমি তোমাদের সামনে তুলে ধরব। ওয়াই ইকুয়াল টু রুট ওভার 4+3sinx হলে প্রমাণ করো যে 2y²y/2dy/dx² + y² = 4। এই প্রমাণটা আমরা কীভাবে ইজিভাবে আমরা তোমাদের সামনে তুলে ধরবো সেটা এখন দেখতেছি। আর আমরা দেখো, তাহলে লেখো, দেওয়া আছে ওয়াই কল রুট ওভার 4+3sinx। প্রথমে এখানে যেহেতু রুট আছে, আমরা স্কোয়ার করে দিব। y² = 4+3sinx, আর 2y আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলতেছি, 2y y1 = 3cos x। এখন আমরা এটাকে আমরা cos x করে ফেলছি। এখন আমরা এটাকে আবার করব, 2y y1 কে করলে হবে কি y2 + 2y1 × y1 = -3sinx। এখন দেখো, 2y y2 মানে কিন্তু d²y/dx² + y1² মানে dy/dx = 4² আমাদের লেফট সাইড কিন্তু আরেকটা টার্ম রয়ে গেছে। আচ্ছা, আমরা এখন একটা কীভাবে লিখতে পারি দেখো, যেহেতু আমাদের এখানে 4+3sinx আছে, আমরা এখানে আগে লিখি 4+3sinx, ঠিক আছে? এখন 4+3sinx তাহলে আমরা বেশি কী লিখছি, বেশি আমরা যেটা লিখছি 4, তাহলে -4 করে দিই, -4। আর এখানে হচ্ছে আমাদের -3sinx, তাহলে এখানে একটা কাজ করো, এখানে একটা মাইনাস দিয়ে দাও ব্র্যাকেট দিয়ে, এই এই, তাহলে দেখো সমান হয়ে গেছে আমাদের -3sinx -4+4, অর্থাৎ এটার সাথে সেম থিং হয়ে গেছে। এখন দেখো, 2y²y/dx² + 2dy/dx² = তাহলে এই যে এতটুকু মানে কি 4+3sinx মানে হচ্ছে আমাদের y² - 4। আর এটাকে আমরা আরেকটু সিমপ্লিফাই যদি করি, d²y/dx² + 2dy/dx² = -y² + 4। এটাকে আরেকটু সিমপ্লিফাই করলে 2y²y/dx² + 2dy/dx² এই ওয়াই স্কোয়ারটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি, +y² = 4। দেখো এই যে মানটা এখন আমরা পাইছি, এটাই আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাসটা এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেবো। এবং আমি নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।